আমার মনে হয় সম্প্রতি আপনি অনেক নতুন কিছু জিনিস প্রদান করেছেন আর এগুলোর যে কোনো একটা কৌশলই সবাইকে সাহায্য করবে খুব ভালো হয় যদি এগুলোর একটু আলোকপাত করেন আমরা এটা আপনাদের ধাপে ধাপে প্রদান করব কারণ অতিমারি চলছে তাই প্রথম চিন্তা হলো কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা যায় সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলে এটা দেখাতে গবেষণা হয়েছে যে সিংহক্রিয়া নামক সহজ প্রক্রিয়াটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়িয়ে তোলে ও ফুসফুসের ক্ষমতাও বাড়ায় আর দেহতন্ত্রে অক্সিজেনের বন্টন যেভাবে ঘটে তাকে অবশ্যই পাল্টে দেয় আর নিজের অক্সিজেনের মাত্রা বজায় রাখা ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে এই মুহূর্তে করতে হবে এর জন্য আপনার অবশ্যই সিংহক্রিয়া শুরু করা উচিত আর একটা প্রক্রিয়া আছে যাকে বলে যোগ নমস্কার যেটা আপনার স্নায়ুতন্ত্রে এক নির্দিষ্ট মাত্রার প্রাণবন্ততা জাগিয়ে তোলার জন্য ভীষণ ভীষণ জরুরি স্নায়বিক প্রাণবন্ততা এর মানে হল যে গোটা দেখুন মানব অনুভূতি ঢের বেশি সমৃদ্ধ এই গ্রহের অন্যান্য প্রাণীদের অনুভূতির তুলনায় কারণ মূলত আমাদের স্নায়ুতন্ত্র অনেক বেশি বিবর্তিত তো লোকে চেষ্টা করছেন তাদের স্নায়ুতন্ত্রকে চাঙ্গা করতে ইদার হয় এক কাপ কফি খেয়ে বা বুঝলেন এই কোকেন শুঁকে বা অন্য কিছু বিকজ কারণ তারা বোঝেন স্নায়ুতন্ত্রকে প্রাণবন্ত করলেই উচ্ছ্বাসপূর্ণ অনুভূতি হয় আমরা এখানে আপনাকে এমন কিছু শেখাব আপনি কিছু সপ্তাহ এটা করলে দেখবেন আপনার স্নায়ুতন্ত্র জেগে উঠেছে স্বাভাবিকভাবেই আর আপনার জীবনের সমস্ত অভিজ্ঞতাই ভীষণ প্রাণবন্ত আমরা এই মুহূর্তে এই বিশেষ পরিস্থিতির জন্য চারটে সহজ অনুশীলনের ওপর মনোযোগ দিচ্ছি একটা অনুশীলন হল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর লক্ষ্যে আরেকটা অনুশীলনের উদ্দেশ্য হল স্নায়ুতন্ত্রে প্রাণবন্ততা সৃষ্টি করা আর অনুশীলন রয়েছে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে দেহে বয়ে চলা রক্ত প্রবাহে আর আর একটা অনুশীলন আপনাকে মনের সমভাব প্রদান করতে যখন আমি বলি মনের সমতা ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড আপনাকে বুঝতে হবে যে মূলত মানুষ ব্যবহার করছেন তাদের বুদ্ধিমত্তার একটা মাত্রায় যাকে বলা হয় বুদ্ধি দেখুন এই মুহূর্তে আপনার কোষীয় স্তরে কত জটিল জটিল কার্যকলাপ ঘটে চলেছে কত রাসায়নিক ক্রিয়াকলাপ ঘটছে কত স্নায়বিক গতিবিধি ঘটছে আপনি এসব কি নিজের সচেতন চিন্তা দিয়ে করছেন না আপনার বুদ্ধির সে ক্ষমতা নেই বুদ্ধিমত্তার আর একটা মাত্রা আছে যা দেহতন্ত্রের মধ্যে বয়ে চলেছে আর যা যা ঘটানোর দরকার তা ঘটাচ্ছে শুধু ছোট জিনিসগুলো আপনাকে সামলাতে হবে বাকি সব আপনার মধ্যে সহজাতভাবেই ঘটে চলেছে বুদ্ধিমত্তার এই মাত্রার নাগাল পেলে জীবন একটা খেলা হয়ে উঠবে কোনো সংগ্রাম নয় এটা হওয়ার আগে দুটো সমস্যা আছে একটা মৌলিক সমস্যা হল শরীরটার সাথে আপনার পরিচয় আপনি নিজের এক গোটা জগৎ তৈরি করেন আপনার মনে মূলত এর মানে হল আপনাকে এই শরীর আর এই মনটা দেয়া হয়েছিল যাতে আপনি বাঁচতে পারেন এই বিশ্বে সম্ভাব্য শ্রেষ্ঠ উপায় কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এই পৃথিবীতে থাকেন না আপনি তৈরি করেন একটা গোটা নতুন জগৎ আপনার নিজের আর এই জগৎটা এই জগৎটায় গণ্ডগোল পাকিয়ে যাওয়া মানে আপনাকে বুঝতে হবে এটা শুধু এক স্বপ্নের মতো আপনার মাথায় যা ঘটছে তা আপনার অলিক কল্পনা আপনি নিজের কল্পনাকে ভালোভাবে চালাতে না পারলে জীবনে কি ছাইটাই বা করবেন ইচ্ছা অনুযায়ী এর জন্যই ঈশা ক্রিয়া নামের একটা সরল ক্রিয়া রয়েছে আমি চাই আপনারা সবাই দিন অন্তত চল্লিশ মিনিট থেকে ষাট মিনিট একদিনে নিজেকে ভালো রাখতে আপনার নিজস্ব সত্তাটির শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য কারণ এটা ছাড়া আপনার চাকরি আপনার পরিবার আপনার টাকা আপনার উপার্জন এসব কিছুরই কোনো মানে থাকবে না একদমই না তাই আমরা আপনাদের দরকারি সরঞ্জামগুলো দেব কিন্তু সরঞ্জামগুলো সমস্যাটা জানেন তো এটা শুধুমাত্র তাদেরকেই ফল দেয় যারা এটার ব্যবহার করেন এটাই একমাত্র সমস্যা